দুবাইয়ের মতো একটা স্মার্ট শহর পানিতে তলিয়ে আছে এয়ারপোর্টে বিমানগুলো নৌকার মতো ভাসতেছে শাসক স্বপ্নও কল্পনা করে নাই স্বপ্ন আজাব আসতে পারে পৃথিবীর ইউরোপ থেকে বাইশ গুণ অ্যাডভান্স দুবাই ইউরোপের যে কোনো দেশ থেকে কতগুণ অ্যাডভান্স বাইশ গুণ ডেভেলপ করে আছে দুবাই যারা ঘুরছেন দুবাই দেখছেন পৃথিবীর সবচেয়ে বিলাসী হোটেলগুলো সেখানে বুর্জাল আরব ওখানে সুইট সুইট ভাড়া এক রাতের বাংলাদেশি তিরিশ লাখ টাকা কত স্টার হোটেল ওখানে যে সুইট দুটা কামরা পাবেন কিচেন পাবেন বাস এক রাতের ভাড়া কত তিরিশ লাখ টাকা আপনার পুরা বছরের কামাই যাবে এক রাতে এ বুর্জাল খলিফা চল বিমানবন্দর বন্ধ আল্লাহর কাছে কতক্ষণ লাগছে একটু বৃষ্টি বাড়াই দিছে নেই আর তো কিচ্ছু না শান্তি কেড়ে নিতে আল্লাহর কাছে টাইম লাগে বিশেষজ্ঞরা দেখেছে কারণটা কি বলছে জলবায়ুর পরিবর্তন তো জলবায়ুর পরিবর্তনে আচানক কেমন পরিবর্তন হবে কেন দুবাইতে ওরা একটা জঘন্য কাজ করে এটা হচ্ছে ক্লাউড সিডিং এটা কি ক্লাউড সিডিং হচ্ছে বৃষ্টি হওয়ার আগে কৃত্রিম বৃষ্টি ঘটানো আল্লাহ কুদ্রতে হাত দিলে আল্লাহ কি খুশি হবেন কথা বলেন বৈজ্ঞানিক এই পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটানোকে বলা হয় ক্লাউড সিডিং কি বলে ক্লাউড সিডিং অর্থাৎ ম্যাঘমালাকে দ্রুত কাছাকাছি এনে বৃষ্টিকে ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটানো সময়ের আগে এটা হচ্ছে বৈজ্ঞানিক একটা পদ্ধতি ক্লাউড সিডিং। এটা পশ্চিমারা আবিষ্কার করলেও তারা গ্রহণ করে নাই তারা জানে হিতে বিপরীত হইতে পারে এটা দুবাইয়ের নির্ভত শাসককে চাপাই দিছে আর এই ক্লাউড সিডিং করে অবস্থা কি হয়েছে সারা বছরে যে বৃষ্টিপাত হবে আল্লাহ বলেন ঠিক আছে বেশি মাতব করো এক রাতের বৃষ্টি দিয়া সবচেয়ে স্মার্ট শহরগুলোর একটা দুবাইকে আল্লাহ অচল করে দিয়েছে কতক্ষণ লাগে আল্লাহর প্যান্ডামিক করোনা মহামারীতে সারা দুনিয়াকে আল্লাহ অচল করে দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বলা হয় চূড়ান্ত রূপ নিয়েছে আমরা দেখেছি সৃষ্ট একটি নগণ্য সৃষ্টি করোনা ভাইরাসের কাছে বিজ্ঞান প্রযুক্তি মুখ থুবড়ে পড়ে গেছে মুসলিমদের পতনের মূল কারণ হচ্ছে বিজাতির অনুসরণ আল্লাহ রসুল সাল্লাহ করেছেন তুমুল জিহাদ সাল্লাহতল্লাহ আলাই কুম জুল্লান লায়াংজা ওহু হাততাতাজ ও ইলাদনি এটা তিন হাজার ৪৬২ নাম্বার হাদিস আবুদা ওশুরিফেরি। রসুল্লাহ সাললাহ্লাহ আসামের সাদ করেছেন। তোমরা যখন। সুদের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যবসা করবে। সুদের সাথে। পুরাপুরি সুদ না হিলা করে শুদ্ধ। কি করে সু এগুলো ব্যাপক রূপ লাভ করছে বাংলাদেশ যেমন আপনি এক লাখ টাকা দিচ্ছেন কাউকে ছয় মাস পর এক লাখ ফেরত নেবেন কিন্তু প্রতি মাসে সে এক বস্তা চাউল দিছে আপনারে খাওয়ার নামে ওই যে এক বস্তা করে খাইছেন না ওইটাই সুদ তো সরাসরি খান না একটু ঘুরে খাইছেন এটা হচ্ছে ই না এটা কি আইল বাই আতুল্যাতি সাব্বাহুবি যে ব্যবসাটা সুদের সাথে সাদৃশ্য রাখে কথা বুঝতে পারছেন এরপর দেখেন এটার আরও সুরত আছে শরিয়তে বাই এ মোয়াজ্জালা বাকিতে ক্রয় বিক্রয় জায়েজ বুঝতে পারছেন এই টেবলটা আমি আপনার কাছে আপনি আমার থেকে কিনলেন এক হাজার টাকায় দাম আছে ছয়শো টাকা বুঝলেন এখন আপনাকে আমি এক হাজার টাকা বিক্রি করলাম বাকিতে আবার আমি আপনার থেকে টেবিলটা কিনে ফেললাম কিছুদিন পরে বুঝতে পারছেন আপনি টাকাও ফেরত ফেরত দিলেন দিলেন টেবিলও আমি কিন্তু হিলা করে সুদ খেলাম বুঝেন নাই এটা হচ্ছে ও আখাস তোম আজনাবাল বকর আর গরুর লেজকে তোমরা আঁকড়ে ধরবে তারাকতুমুল জিহাদ এ শুধু পৃথিবীতে কামাই রোজগার বিশেষ করে কৃষিকাজের দিকে বেশি মনোযোগী হবে ও জিহাদকে তোমরা ছেড়ে দিবা এটা দুইটাই চলে জুল্লান জিল্লান আল্লাহ তোমাদের উপর জিল্লাতকে অপমানকে স্থায়ী করে দিবেন অপমান জিল্লাত অবমাননা তোমাদের জন্য বরাদ্দ হবে লায়াং জা ইলা দিনই ততক্ষণ পর্যন্ত সে অপমান ও জিল্লাত তোমাদের উপর থেকে সরবে না আল্লাহ সরবে না যতক্ষণ না তোমরা পরিপূর্ণভাবে আবার দিনের পথে ফিরে আসো তাহলে সারা পৃথিবীতে মুসলমানদের অপমান অপদস্থ জিল্লতের মূল হচ্ছে দিন থেকে সরে যাওয়া দিনের পথে ফিরে আসলে আর জিহাদের পথ ধারণ করলেই ইজ্জত সম্মান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে মুসলমানের বেঁচে থাকতে হবে জিহাদের মাধ্যমে আর কাফের মোশেকরা চায় এই জিহাদ থেকে আমাদেরকে সরিয়ে দিতে ঠিক না আপনি দেখেন পৃথিবীর যেই জনপদের মুসলিমরা তরবারি হাতে নিয়েছে জিহাদের পথকে বেছে নিয়েছে আল্লাহ কিন্তু তাদেরকে সম্মানও দিছেন বিজয় দিয়াছে। সুবহান। দেন নাই? এটা আল্লাহর ওয়াদা কুরআন শরীফে। ওয়ালাউ আন আহালাল কুরা আমানু ওয়াতাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ। যে কোনো জনপদের লোক ইমান আনে তবা করে আমি তাদের জন্য আকাশ ও জমিনের বরকতে সব দরজা খুলে দেব। আর যখন কোন জনপদের মানুষ দিন থেকে সরে যাবে জিল্লাত অবমাননা বিশৃঙ্খলা তুচ্ছতা অশান্তি তাদের জন্য বরাদ্দ হবে আল্লাহরকে সেগুলো বিষয় কথা বলে অপরদিকে কোন জনপদের মানুষ যদি ইমান আনে আর জিহাদের পথকে বেছে নেয় ইজ্জত সম্মান আর বিজয় তাদের গলার মালা হয়ে যায় ওইটার জ্যান্ত প্রমাণ আফগানিস্তান যে দেশের মানুষ তিন বেলায় একটা রুটি পাইত ওদের আফগানি মুদ্রা এখন ডলারকে টপকে উপরে চলে গেছে আমরা কোথায় তারা কোথায় শুধুমাত্র প্রচলিত মানবরচিত মতাদর্শকে লাথি মেরে আল্লাহর কোরআনের আইনকে তারা গ্রহণ করেছে হেরোইন চাষ বন্ধ পপি চাষ বন্ধ আফিম চাষ বন্ধ ওই তো এখন হচ্ছে সেফরন জাফরান বাহাবা উন্নত মানের এক কেজি জাফরানের দাম সাড়ে তিন লক্ষ টাকা কত আপনি যান বাইতুল মোকারম পাঁচশো টাকার জাফরান কিনবেন তিন চারটে সুতা দিবে তিন চারটে ওটা জাফরান কেনার সম্ভব আছে শ্যামাই রঙ্গায় রাখছে কিনা আল্লাহ ভালো যায় বাসে তো কিছু নিরাপদ না ওষুধ খাই এটা আটা ময়দা তো এত দামি জাফরানে যে ভেজাল করবে না তার কোনো গ্যারেন্টি আছে নাকি পামির কলা ডালিমের জুস সারা দুনিয়ায় তারা রপ্তানি করছে আড়াই সময় লম্বা খাল নিজেরা খনন করে ফেলতেছে যা সুইস খাল থেকে অনেক বড় হবে সত্যিকার অর্থে মানুষ যখন দিনের পথে ফিরে আসে আর জিহাদকে আক্রে ধরে আল্লাহর পক্ষ থেকে ইজ্জত আসে সম্মান আসে মর্যাদা আসে সব আসে আর দিনের বাইরে যখন মুসলমান যাবে জিল্লাত অবমাননা লাঞ্ছড়া ছাড়া কপালে কিছুই সেজন্য আল্লাহর হাবিবের স্বাদ করেছেন ও জ ইলা দিল্লাতু ওয়াস সাগর আলামান খালাফ আমরি অমান ত্যাশাব বাহাবি কওম ইনফাহু আমিন হো আমার সুন্নত আমার সুমহান আদর্শের বিরোধিতা যারা করবে অপমান অপদস্থতা তাদের গরদানে সুপর্দ করা হবে আর যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে সে জাতির বলে গণ্য হবে যারা পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা পালন করছে আবার মুসলমানও থাকতে চায় এই সুযোগ নাই হাসর হবে তাদের পুরোহিত ব্রাহ্মণ আর হিন্দুদের সাথে যে জাতি সাদৃশ্য অবলম্বন করবে সে সে জাতির বলে গণ্য ঠিকই না তাহলে অবশ্যই আমাদেরকে দিনের উপর আঁকড়ে থাকতে হবে এবার আসুন দিন পরিপূর্ণ দিন এই দিনের কাজটা শুরু হয়েছে আদম আলা থেকে আদম আলা আল্লাহ করেছেন যুগে যুগে লাখের উপর নবির আসছেন সবাই দিনের কাজ করে গেছেন দিন প্রতিষ্ঠার কাজ করেছেন কিন্তু দিন আল্লাহ পরিপূর্ণ করেন নাই দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লামের মাধ্যমে দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন রসুল করিম সাল্লাহ আলী আরাফার ময়দানে উপস্থিত ছিলেন আসর নামাজের শেষ সময় মাগরিবের কিছু আগে আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাত্র একাশি দিন আগে কতদিন আগে আল্লাহর হাবিব আরাফার ময়দানে উস্ট্রি উষ্ট্রীর পিঠে বসেছিলেন আর রসুল্লার সামনে তখন উপস্থিত এক লক্ষ চব্বিশ হাজার বৈপুরত্য নাই যারা এক লাখ চব্বিশ হাজার সাহাবি গণনা করছেন তারা মহিলা আর শিশুদেরকে বাদ দিয়েছেন আর যারা এক লাখ চল্লিশ হাজার বলেছেন তারা মহিলা এবং শিশুদেরকে গণনায় আনছে কোন সমস্যা আছে রুসলার সামনে লক্ষাধিক সাব উপস্থিত জিবরিল চলে আসেন। আল্লাহ চূড়ান্ত ঘোষণা দিলেন আলী অ মাক মাল তুলা কুমদিন আলাইকুম নেহমেতি অরদি তুলে কুমলিসলাম দীন এ মানব জাতি লাখের উপর প্যারম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছে দিন পরিপূর্ণ করি নাই কিন্তু আমার হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের মেহনতের কারণে আমি আজ দিনকে পরিপূর্ণ করে দিলাম আলাইকুম তোমাদের উপর আমার ন্যামতকে পরিসমাপ্ত করলাম একটা ইকমাল আর একটা ইতমাম সূক্ষ্ম বিষয় আল্লাহ শুধু বলেন না আমি দিনকে পরিপূর্ণ করলাম দিনকে পরিপূর্ণ করলাম নিয়ামতকে পরিসমাপ্ত করলাম অর্থাৎ অপূর্ণ রেখে দিনকে দিনকে আল্লাহ ফাইনাল করেন না কথা বলে মাধ্যমে পরিপূর্ণ করেছেন সেই দিন অনুসরণ করবে যে মুসলমান এই পৃথিবীর কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য অন্য কোন মতবাদ মতাদর্শ তন্ত্রমন্ত্রের কাছে ভিক্ষা চাওয়ার কোনো দরকার নাই ইসলাম পরিপূর্ণ জীবন বিধান সুযোগ তোলাই তা না কেউ যদি বাইরে কিছু চিন্তা করে সে থাকবে রাজনীতির নামে আজকে সাতান্নটি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ মুসলিম রাষ্ট্র গণতন্ত্রকে গ্রহণ করছে মুক্তির জন্য না কথা বলেন মুক্তি পাইছে মালয়েশিয়াতে আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় ইসলামপন্থী কিন্তু মালয়েশিয়ার পার্লামেন্টে শরীয়তের পক্ষে একটা আইন করতে পারছে কথা বলেন দীর্ঘদিন রাজনীতি করে পার্টি পার্টিউনিশিয়াতে ক্ষমতায় গেছে ওখানে টিউনিশিয়া পার্লামেন্টের স্পিকার ছিল মিস্টার ঘানুচি ইসলামপন্থী কিন্তু তার পক্ষে ইসলামের পক্ষে একটা আইন বাস্তবায়ন সম্ভব হয়েছে কথা মিশরে এ খোয়ানুল আশি বছরের বেশি রাজনীতি করে ক্ষমতায় যেও ক্ষমতা ধরে রাখতে পারছে মুর্সি এক বছর ক্ষমতায় থাকার পর পশ্চিমা অপশক্তি আর ইসরায়েলের চক্রান্তের কারণে কারাগারে গেলেন তারপর টার্গেট কিলিং ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হল ঠিক প্রকৃত অর্থে দিন ইসলামের বাইরে যে মুসলমানের সম্মান মর্যাদা মুক্তির কোনো ব্যবস্থা মুসলমানকে ফিরে আসতে হবে খেলাফতের দিকে আর তার অস্তিত্ব সম্মানকে অক্ষুন্ন রাখতে জিহাদের পথকে তাকে বেছে নিতে হবে এর বিকল্প কোনো চিন্তার সুযোগ